উদয়বীর হ্যালো, আউনেস্তে না হ্যালো, আমাকে নয়, তুমি নামাও। হম হম পাপ্পুদা তুমি নামাও। ঠিক আছে ঠিক আছে, হ্যালো অমিত, কি হলো রে দাদা? জানো ইউটিউব নোটিফিকেশন দিতে চাই লোককে। কোথায় যাবি, কোথায় যাবি? মিলিটারি 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 বেস, সকাল সকাল মরবি। হুম মিলটা যা, মিলটা মিলটা না, তাই সকাল সকাল মরবো না। স্কোয়াড নামছে, দেখ না, তোদের রেখে নিয়ে উঠছি। ওয়েট ওয়েট, এক মিনিট বলছি। নো নো, জেন সিক্স এর ও নেমেছে, দেখতে তো পাইনি। কটের বাচ্চা মিশন আছে না? অমিত কি হলো যে এক জায়গায় দাঁড়িয়ে আছে এই ভাই, ছুটতে লাগলো? গাইস ওয়েলকাম টু দ্য স্ট্রিম, আর হচ্ছে সবাইকে জানাই গুড মর্নিং। আর যারা যারা স্ট্রিম পরে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। লুলু হ্যাঁ দেয়া, তুই লুলু? আরে আমি পাইনি, তোরা কি করে পেয়ে গেলি? আমার দেখাচ্ছে না কি 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 দা এমবিনেস কি দা এমবিনেস কি, আমার তো দেখিয়ে দিয়েছে। কোন ভিপিএন নিয়েছিস? কোন ভিপিএন ইউজ করছিস? কি কোন ভিপিএন নিয়েছিস? সোলো 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 হবে না, এক্সপ্রেস ভিপিএন। এক্সপ্রেস ভিপিএন আলাদা পাবি। অতএব আমি তো সোলো ভিপিএন এ করেছি। সোলো ভিপিএন এ হচ্ছে না অনেক জন। ওই 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 পবিত্র করে, পবিত্র করে, পবিত্র করে। ওই এক্সপ্রেস ভিপিএন কি করতে হবে? ওখানে অপশন আছে তো হাইডিং করার জন্য। হ্যাঁ ওটাই এখন সবাই করছে। ওকে আমি করবো করবো, বিকেলে করবো। প্রথম হয়তো প্রথমে ট্রাই নামা টিপবি, প্রথমে ট্রাই নেই, ট্রাই নয় সাইন ইন করবি না দিয়ে দিবে। আমিও করছিলাম, আমাকে দেয়নি হয়তো ষোলো ফিফটিন। কিছু পাইনি, শর্ট গান। নাইস, ব্যারেল লিবি? না না ব্যারেল লাগবে, আমি এটিএম কিংবা স্কাডে রিফেলে দাও। এই ব্যারেল আমি চালাতে পারিনি কেন, যে আমি নিজে জানি। চল I got supplies.
লাগবে 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 ওই দুটো কে যা আবার এখানে আমার একে আমি বেরিয়ে থাকি দুটোই লাগবে কোন স্কোয়াড আছে নি কিভাবে নি তোমার নাম বলি কে ওরে বাপ রে তুমি 300 মিটার দূরে নাম্বার 3 লেসো টু লেসো কি লেসো ব্যারেল ওই কি আছে আমার কাছে আছে M4 M4 60 হ্যাঁ তাহলে তাহলে আমি স্কার লিয়েছিলাম গাড়িটা সে গাড়ি যে পক্কর চলে যাবে ব্যারেল কালার রাখবে ব্যারেল রেড কালার রেড ঘটটাই তো এই তো পেছন দিকে আছে ভালো লাগবে ব্রিজটা আমাদের একটাই আছে আমার টিমের একটা হ্যাকার আছে আমরা যে তখন যে পুল করেছি সব লুটি চল ফায়ার এই সব ক্যাম্প ফ্যাম না করে ড্রপ দিলেই নিনি আবে বাবনদা ভিডিও চ্যাট চেক করে দেখে নিবি
ড্রপ করে এদিকে এদিকে আছে, এদিকেও থাকে, ড্রপ নেই নবতে পড়ছে। ল্যাগ হচ্ছে কি নিমে আছে কিনে লুটেড নয়, সিক্স এক্স কারো লাগবে, সিক্স এক্স হ্যাঁ আমার ডিপি পেলে ডিপি, ধরো ডিপি আবার বাচ্চা হয়ে আছে পুরা, ঠিক আছে ঘাসে Hold it. Don't move. Enemies ahead. দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। এই সালাকে এক এম স্প্রে করে লো 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 তাড়াতাড়ি দে রিভাইভ দে, সত্যি তুই কি দেখতে পাওনু? আরে তুমি কোথায় আছো, যাবো কি করতে আমার কাছে? তুই মিটার দেখবি তো তাড়াতাড়ি, সিঁড়িতে উঠে যাবে নি? আরে মিটার নেই, এই তো সামনে সিঁড়িতে উঠেছিলি হই যায়, সামনে দিয়ে উঠে নি। আরে এই পাশে দেখো, এই গুড মর্নিং, নাইস, থ্যাংক ইউ। মানে সাপ হয়ে আছে, সাপ হয়ে আছে, এই দেখে দাগ, দেখে দাগ। গ্রানেড করো, গ্রানেড করো দরকার। আমি লোক, আমি লোক চার নম্বর, তুমি ডিপি লাগো, একেম কে লিবি, আমি এবার ফেলেছি, আমার ডিপিটা ফেলো, তুমি ডিপিটা ফেলো, এই তো ডিপি, এখানে ডিপি, এখানে ডিপি, এখানে ডিপি, এখানে ফোর এক্সট্রা রাখি, আচ্ছা আমার সিক্স এক্স আছে, কিছু কিছু দিলে পড়ে গেছে আমার, লে 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 আমি ফেলে যাই, সেভেন পয়েন্ট আমার লিবি ফেলাচ্ছি আমি, প্রচুর আছে দরকার নেই, ফোর এক্স ফোর এক্স হবে না, সিক্স এক্স হবে, দেখ ছোট
চল জনে চল। হ্যাঁ চারজনই ছিল। হ্যাঁ হ্যাঁ বলে চারজন দুজন গাড়ি নিয়ে এসেছিল। ঠিক সেমন ছোট হয়ে গেল। চল 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 পেট্রোল নেই বেশি, টোন দিয়েছে দেখ না খাতারনাক। জনের দিকে আয়, জনের দিকে গাড়ি নিয়ে। আবে মিলিটারি বেসে চল, প্রচুর ব্রিজ আসবি তো গাড়িতে। তুই আর বেরিয়ে যাচ্ছিস তুই? আমি এসছি তো, আমি তো এগিয়ে এসছি, তোরা তো গাড়িটা নিয়ে এসছিস তো। এই দেখ ঘরগুলো, না গ্যাস ক্যান থাকলে দেখ, দেখ গ্যাস ক্যান থাকলে দেখ। না দেখ কিন্তু ওদের কার তো জোনের বাইরে ছিল। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, চল চল চাপ 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 চাপ। সব লুকিয়ে আছে ওকে। চাপ 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 একজন গাইড এলে, একজন গেল, শুধু অনলি একজন গাইড এলে। একজন গাইড এলে, একজন 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 চাপ চাপ চাপ। কোনো গির কেউ হয়নি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুঝতে যাস না, বুঝতে যাস না, পেট্রোল খোঁজ। কেউ নেই, কেউ নেই ব্রিজে, কেউ নেই, কেউ নেই। র্যান্ডার ল্যাগ হতো, আমি বুঝতে পেরে যেতাম ব্রিজে থাকে। এক্ষুনি থ্যাংক ইউ, থ্যাংক ইউ হান্টার ভাই। আগে যাবো জোন, দেখ কোথায় দিয়েছে। সেই বিষটা ক্যাম্প হচ্ছে যোদ্ধা। হ্যাঁ যোদ্ধার ক্যাম্প, ঠিকই করেছি এটা দিয়ে। বলে যারা ক্যাম্প করছে তার দিকে মারবো না, যে লাভ নেই। আমরা আমরা সেই পাহাড়টায় থাকবো, পাহাড়টায়, মানে ব্রিজ ক্যাম্পের পেছনে সেই পাহাড়, সেই ইটায়, ওখানে চলে যাবো। ওখান থেকে ভালো মারা যায়, আমাদের সেই রিচের কভার আছে। শুনি কেন মারতে বললে লাভ নেই, ওখানে ভালোই কভার আছে। তোমার কাছে তো সিক্স এস আছে, তো কি করতে, পেছন দিক থেকে একটু কভার নিয়ে হেডশট মারো, ন প্রতিভা দেখাতে। এই যে এই জায়গাটা যাবো, এই জায়গাটা তো আমরা এখন একটু স্যান্ডউইচ বানতে যাচ্ছি, ব্যাপার নয়, স্যান্ডউইচ বেনে যাবো। ড্রপটাও দিচ্ছে মনে হচ্ছে,
তারপরে বাচ্চা থাকবে বেশি তো। তা ঘরে নিবি বাকি আছে এক দুজন আছে ক্যাম্পারের বাচ্চা এক দুজন আছে হয়তো কোথা 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 enemies ahead কি ড্রপ ড্রপ ড্রপে যাবি বাকি মালটা গেল কোথায় আমারও ল্যাগ করে গেছিল আমি কার 98 চালাচ্ছি নেমে আমি ব্যারেল পুরো চালিয়ে রেখেছি দেখি না গুলি বের হয় আমি নেমেছি বাম্মা করে দিতে একটা দুজনকে ড্যামেজ দিয়েছি সাপকে একটা মেরে দিলাম পুরো কুঠাটি গেলো কুঠাটি চলে গেলো বলে আমরা ভেল আমরা ভেল মারা আমি ইচ্ছা করে ডাকা মারি দিছি জানি ওরা নামবে ওখানে জাম ডেকে দিবো মালটি গুলাকে আর ওরকম কিছু হয়ে গেলে না গাড়ি থেকে সরে পালিয়ে যাবি এই এই ঘরে নিবি সামনাসামনি হ্যাঁ সরে পালি যাবো আমিও সরে পালি ও গাড়ি ব্লাস্ট হয়ে যাবে সরে মারবি ওর দিকে চিচি চিপে দিস হ্যাঁ এই যে বোট 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 এসছে হ্যাঁ বেশ ড্যামেজ করে দিলাম কোথা দিয়ে এই তো এনিমি 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 হ্যাঁ এনে ছিল ছিল জল দিয়ে এসেছিল গাছের পেছনে আছে কেউ বাঁচাতে আমার গ্লিচ হচ্ছে গাছের পেছনে আছে আমি বুঝতে পারছি পিছনে আছে পেছনে পেছনে পেছনে
আর এইদিকেও চলছে, পেছনেও চলছে। ভাবে কে মাছ ছেবে? দিয়েছি সালা। পেছনে পেছনে ওখানে আগে তোরা দুজন ওইদিকে থাক, আমরা দুজনে দিয়ে থাকি, ঠিক আছে? মালটা এসবে কিন্তু দিবে তো, ওখানে নক হয়ে গেছিল, কিল পেয়ে গেছি। পেছনে মালটা মারছে আবার, পেছনে মালটা ক্লিয়ার করতো। দিয়েছি, একটাই আছে পেছনে মালটা, এখানে আছে, দেখ দেখ দেখ, একটু লক্ষ্য কর আমার সাথে, একজন দেখ, একটু দকে দিয়েছি শালা, নাহলে অসুবিধা করবে পেছন দিকে এসে। মিলন কোনটা কেমন ড্রপে শুনে দিয়েছিল? আবে নক হচ্ছে কেন হ্যাকার আবার, থুর তেরিকা মিলন, আবার সেই সেম একই কেস, তিনটে হেড দিলে মারেনি। ব্যাস ওখানে স্যান্ডউইচ হয়ে গেছে তোরা। আরে দুজন ছিল, কি করে জানো, একজনকে আমি নক করে মার 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 ধর তো। এনিমি আছে, চল 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 নিয়ে দেবে, চল এনিমি আছে উপর দিয়ে, এনিমি আছে দেখ, 145 দিকে দেখ, 145 এনিমি আছে। মশাল হেলমেট উঠে দিয়েছে ভ্যান্ডু, তখন দেখি ইয়ার কি মারাচ্ছ, হ্যাঁ হ্যাঁ ওখানে আছে, ওখানে আছে ওদের টিম মেট, ওরই টিম মেট, আরেকজন উপরে ছুটছে। আমার ওয়েস্ট ওয়েস্ট হেলমেট হেলমেট সব উড়ে দিয়েছে। আরেকটা মালে উপরে দিকে রিচে বেরিয়ে গেছে, এনিমিজ অ্যাহেড, একজনই বেঁচে আছে তো, ওই মালটা বেঁচে আছে উপর দিয়ে পালাই। জন বান্ধে দে তোরা একটু আঁকা ওই দিকে, বিরাট ব্যাপার, সকাল সকাল চিকেন নিলে জি জি। মুড ফ্রেশ হয়ে গেল এবার, এবার দরকার নেই আর। কমল খেলবেনি, কমলকে কিক কর শোভন খেলে।
আর শোভন গেলি লা মিলন আর শোভন গেলি লে শোভন আছে ভিডিও সো ভিডিও হ্যালো মিলন হ্যালো হ্যালো তুই কি কর তুই খেলবি নি এ মিলন পরে খেলবি হ্যালো পরে খেলবি বলছি হান্ডার দা তোমাকে একটু পরে নিচ্ছি ঠিক আছে একটা টিমমেট আছে আমার ও খেলবে বলছি কাল থেকে বুঝলে হ্যালো হ্যাঁ 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 হান্ডার দা একটু পরে নিচ্ছি তোমাকে হ্যালো হ্যাঁ 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 একটা ফ্রেন্ড আছে অনেক দিন ধরে খেলো খেলো করছে চলো নিচ্ছি তোমাকে একটা দুটো ম্যাচে পর ভালো খেলছে ভালো খেলে হান্ডার এই যে সেদিন নেটের প্রবলেম বলে আমি আমার একটা সিমে দেখবি একাই চারজনকে মেরে দিয়েছে এক কাছাকাছি পুরো লাফি লাফি ঢুকতে দিচ্ছে নি সার্ভারটাতে কি দিচ্ছে সার্ভারে ঢুকতে দেয় এই যে নিউ ট্রেনিং স্কিলটা কোন ভিপিএন হইছো লে স্টার্ট কর না 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 স্টার্ট কর দিলি যা আমিও খেলবো নি একদম একদম দরকার নেই সাপের বাচ্চা সালা কে নিয়ে পাওয়ার মুশকিল আছে আরেকটা তো হোপ আছে টুর্নামেন্টে খেলেছিল এরকম একটা লবি মানে ট্রেনিং সেন্টার আমাকে বলছে হোপলেট কো মার্কে দিচ্ছে আমার হাই সার্ভি দিল ঠিক আছে তাহলে এসছে আমার সামনে ডিএসি এসে মেরেছে লজ্জায় পড়ে গেছে আমার মালটা ভালো স্ন্যাপিং করে ওরা ওদের স্ন্যাপিং ভালো আমার কাছে এসতে বলি এখন আমার আমার স্ন্যাপিং দেখেছিস তা না না সেটা নয় আমি কি বলছি পরে ভালো আমার দিকে যখন মেরেছে আমরা তখন জানতাম আরে আমি যখন খেলতাম যখন কাস্টম রুমে টুমে তখন আমার কি আমার সেটিং এ গিয়ে গ্রাফিক্সে দেখি গ্রাফিক্সে যা দেখবি হচ্ছে ফ্রেম রেটটা লো করে রাখতাম মানে ল্যাগের উপরে ল্যাগ ল্যাগের উপরে ল্যাগ মানে মোবাইল প্লেয়ার আমাকে দিয়ে দিয়ে চলে আমি কিছু করতে পারবো এরকম ব্যাপার ছিল এনএস কে এম এস যখন খেলি তখন ওরকমই করা ছিল তারপর আলফা আলফা ক্লাসের কে বন্ধু এসে আমাকে বললো এক্সট্রিম করতে জানিনি তো করতে তারপর দেখি না স্মুথ চলছে এবার কমটা ভেঙে দিচ্ছিল এ 100 আর বিনিং রে হ্যালো ভয়ে তুই মরে যাচ্ছ চল এতে যাবো মিলিটারি বেস এ 250 ms এখানে প্রচুর এনিমি নেমে গেছে হ্যাঁ যা করে জর্জ চলে সবাই এনিমি নেমে গেছে
বিল্ডি বেসকেও যাবে নি, লোকেও যাবে নি, অদরটা চ লুটে আরামসে। আরে জর্জপুর নামটা বললে যে কপুরা ও জর্জগুলো কটা স্কোয়াড নামছে জানো, মিনিমাম 4-5টা, আর পিং হাই হয়ে গেছে ফটাক করে ওখানে, মানে এত এনিমি নামছে। হ্যাঁ ওইটাই তো, তখন ওখানে কত এমএস আমার এবারে হয়ে যাবে বোর্ড পড়ে আজ, বাকি দেখতে পাচ্ছি তুই এসবেও নি। আর ইন্দোনেশিয়ান সার্ভার কি দেখ, প্রায় আলাদা বোর্ড গুলোকে মেরে মরছ। তখন কালারফুল করে খেল দেখবি, ভালো স্মুথ চলবে গেম। কালারফুল কালারফুল ভ্যারিয়েন্ট আছে, কালারফুল করেই খেলি। ওইটা করে খেল সবাই, কালারফুল কালারফুল হার। হ্যাঁ ওইটা পড়ে রাখ, চলে এখানে বাইক টেক আছে, চলে চলে এইদিকে বলে, এইদিকে বলে, এইদিকে বলে, ঠিক আছে ওরা যায় দাদা আমার সাথে এখানে। তোমার ল্যাগ হচ্ছে কেন, আটকে আছে চলছে বিন্দাস। এ নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে বাইক তুই বাকি নিয়ে যা, বাকি লিয়ে যা যা যা, বাকি লিয়ে যা, বাকি লিয়ে যা। এনিমি কার আছে তোমার? এনিমি কার টাওয়ারে কোথায় এসে গেছে? আরে নো মোশন, তোরা পৌঁছে গেছিস টাওয়ারে? নাই তো কে পৌঁছে গেল টাওয়ারে দাদা? দাদা দাদি আর কারা বলতে পারছে কার কে আনতে দাদা তো কে ইন্ডিয়া ঢুকি দেশি তা টাইম নাই কাটে ঢুকে দে। কোথায় নিবি বেশ। আরে পাপু দাস এনিমিজ এহেড রান তো আমি চাপতাম ফোকাস করে আমি পিছনে ট্র্যাক কেক জ্বালাচ্ছি, ট্র্যাক কেক জ্বালাচ্ছি, পালতে 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 লাগে ট্র্যাক কেক জ্বালাচ্ছি, কেক কেক যাই জ্বালাও তুই থাক আমার কাছে, চলে এসছে আমার কাছে তোর আগে আমি তো কি করবো রে, আমার কাছে চলে এসছে লেভেল 3 হেলমেট পরে আমি এই দিকে বেলাচ্ছি, একদিকে ওই দিকে বেলাচ্ছি, কি করবো ভাড়া কি করবো, আরে কেউ তো আয় দুজনে এসে গেছে আমি তো আমি গাড়ি চালিয়ে পালিয়ে গেলু
গাড়ি ছিল তোমাকে প্রত্যেক চাপে ওখানে চেষ্টা করি চেষ্টা করি। আরে আরে আমি তো তুই দাঁড়াই লেতে চলে যেতাম পূজা। হ্যাঁ ঠিক আছে, হাই হ্যালো ওয়েলকাম টু দ্য স্ট্রিম আপুদা। হ্যালো হ্যালো বলছি কমন এসকে যে ওকে নিয়ে ফেল ব্যাক করে নিতে পারে। ঠিক আছে আমি দিরা বলছি। আবে এই তো আমি জানা তো সব যাবো না হেড পে চিটি বানি আতে চলে যাবে। আরে তুই তুই পালে এসে কাছে। আরে সবাই পালে এসে দল নাকি তুই? আমি বেজে ফেজে গেছি মানে। আরে আমি তো আমিও তো কার 90 একটা চালিয়ে পালিয়ে যেতাম তোদের সাথে মিলন দিকে হাজার করে বেরিয়ে যাচ্ছি। আমি বলছি অনেক বলছি। আরে দাঁড়া, আরে আমি তো কার 90 একটা যদি মারতে পারতাম হেডশট তাহলে ভালো হয়ে যেত। নক দুজনই ছিল আর কেউ নেই, দুটো ওয়ার্ডস স্কোয়াড খেলছে। আর ওখান থেকে আমি যে দাঁড়ে ওখান থেকে যে পালিয়ে যাবো আমি আমি ভাবছি যে কার 90 একটা শট ওই দেশে গেছে দেখ। বট বট ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কার 90 শট মেরে ওরা তো দেখতে পেয়ে যাবে এনিমি আমরা আছি এখানে তোর বাইতে চেপে পালিয়ে যাবো। ওরা তো বুঝতে পেরে গেছে তুই যখন গিয়ে পালিয়ে এসেছিস আর আমি ওখানে ফেসে গেছি পিস্তল দিয়ে মারতেছি আমি। আরে দুজন আছে, ডুয়ো ভার্সাস স্কোয়াড খেলছে। তো যারা যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলকে। এই ম্যাচটা পুরো মাইনাস হয়ে গেল। আই গট সাপ্লাইজ। এই ম্যাচটা চিকেন ডিনার হয়ে যেত। ওই 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 দেখ 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 ওটা মিলন আমি আমি তোর কাছে আমি তোর কাছে আমি গিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি আমি জানি এটাই হবে। মার 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 তোবেন মার 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 এসো মার এসো মার এসো মার মার এসো মার। আরে আর একটু আগে তো মারবি কারণ অমিত কি যখন চেস করছে তখন মেরে দিবে। ওই তো ওই মিনিট ওই তো ওই মিনিটা তখন বাঁদিক দিয়ে বাঁদিক দিয়ে দেখ এই যে থেকে থেকে মার 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 মা চালা বল বন্দুক তো চালা। তো দুজন গুলি চালাতে পারি এক স্টার কি করে আসলে তো কি গুলি চালাতে পারি স্কোয়াড 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 পুরো পুরো আমার মা চলে চলে মার। এক থেকে পুরো খেয়ে নিয়েছিস ঠিক আছে কমলকে নিন ঠিক আছে রে চলো হয়ে গেল এই ম্যাচটা। যারা এখনো লাইক করেনি লাইক করো স্ট্রিমটা শেয়ার করো। অমিত কি রে হ্যালো অমিত কিছু বলছে নি কি লিডার দিল চলে গেল করে দে। হ্যালো কমল অমিত তো খেলবে না বললো তোকে এক দান এক দু দান খেলার পরে মানে 5-10 মিনিট পর আছে বললো। নাহলে একটা রিকোয়েস্ট করছি এই বলতো কি খাবারটার নাম বল ভিভেন্টের নাম বল। হ্যালো খেলবে খেলবে
আমি খেলবি নিজে? না না যাবনি আর, ক্যান্সেল হয়ে গেছে। ও আর আরে কিছু করার নেই, বললে যেতে হবে। চল শট কর অমিত। তখন মনে হয় লল খেলল, লল অমিত আছে। আরে ভাই ল্যাগ হয়ে গেছে, বুঝতে পারছি। আবার সেই রানিং ওয়েদার কি করবি? হ্যাঁ আচ্ছা, পুরো ফালতু লাগে এই ওয়েদারটা। খেলাম স্টার্ট কর, না হলে কি করে কি ব্যান্ড দেখালো তো কার ব্যান্ড 10 মিনিটের জন্য, তো মানে আমি এই ম্যাচ খেলতে পারবো না, অনেক ব্যাক করে বলেছে তোমাদের দেখায় নি। হ্যাঁ তো ওই যে চকিং আমার তো দেখা বেশিবার ব্যাক করে, অনেকবার ব্যাক করলে ওটা দেখা। স্টার্ট কর, স্টার্ট কর, হয়তো তোমরা স্টার্ট করলে হয়তো আমার করলে হবে। লে আমি শট কর, ওই গেমিং আর ওই এখানে লাস্ট পর্বে শ্মশানে। নাইস আবার সে, এটা কম গোয়াশা লে ছাড়। আবার আরে কম গোয়াশা, এটা তো ঠিক আছে লে ছাড়। টুর্নামেন্ট হয়েছিল নি কাস্টম রুমে, এটা তো পড়ে গেছিল, এরকম কুয়াশা হয়ে যায়। আরে কতবার এক্সিট করবি নাকি, বন্ধ করার ইচ্ছা আছে নাকি? আইডি ভাইডি সকাল থেকে তিনবার এটা গেলে গেল না, দেখি দিছে গেছে। তারাও মরে গেছে, আমরাও মরে গেছি, এরকম ব্যাপার হয়ে গেছে। আমাদের কেউ বেঁচে নেই, ভোগ করবো অন্য লোকে, তারা রাস্তা দিয়ে আগে স্কোয়াড নেমেছে। বেস্ট হতো না আনফলো পেন, না যেই নামছে একটা ডুয়া নামলো।
দুটা স্পট সামনে স্পট পিছনে টিপি কে লিভিং দেখ মারতে পারলে মনে হয় দেখায় গুলি নষ্ট করে দিবি আমার সামনে কে আছে আছে ম্যানটা আছে এই বেড়া আছে ঢুকছে এখানে একজন নক করছে ভিতরে আরে আমার রিলোড করছিলাম বন্দুক ওদিকে একটু ওয়েট করতে বললেন না আরে হেলথ নেই তো আরে হেলথ এসে রিলোড করছি যাই বন্ধু ডিপি পড়ে গেছে না কি করব আমার গান নেই একটা স্কোয়াড সে বাঁচা 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 ফাস্ট দর হেলথ করে গান লিতে আমার গান নেই আজ দিকে ইএমপি 9 আর ইউজ করব না আমি লুটতে যাব আমার পিছনে এখন ওকে একটা গান দাও ডিপি রে আমি দাই দিলেও নাই সব যা যা যার কাছে নেই চাই আমার কাছে মাল্টার কাছে কিছুই ছিল না ইএমপি 9 লে পন মারাচ্ছিল ও পাশে একটা স্কোয়াড আছে শুধু কুয়াশা হয়ে গেছে কি করবি বলতো হেলথ মার তোরা হেলথ মার আমার হেলমেট ড্যামেজ লেভেল 2 তাচ্ছে অনেক ভালো যা ড্যামেজ এই অ্যামাউন্ট এই বলো ল্যাগ হচ্ছে ল্যাগ হচ্ছে ল্যাগ হচ্ছে ঘরে দিকে এসে নিমেছে তার ফাস্ট কিল লাগবে ডিপি কেও লিবা ডিপি তবুও নক হয়নি আমি নক আরে ইম্পুনায় মারতে হবে আলাদা ভাবে মারতে হয় ব্যাস ডিপি দেমো আবার কে চুরি করেছে মা চিন্তা কর এনিমি 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 এনিমিজ আহেড কোয়াস এই এই আমার কাছে আমার কাছে আবে 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 পুরো পুরো আমাকে পুরো মারলো ডাইরেক্ট
থুর পাপুদের উপরে খেলেছি তো হ্যাঁ বাহ তো ভালো করে তুমি আগের ম্যাচটা মরে গেলে এই ম্যাচটা তো মরে গেছে ঠিক আছে হবে না লেভেল 3 এলিমেন্ট কত দূরে তোরা আমি অনেক দূরে ছিলাম আমরা তো ঘরের দিকেই ছিলাম তো এলো এই মুডটা সত্যি ভালো লাগেনি মানে এই মুডটার জন্যই তো গেলাম আমার এমন এই যে 30টা গুলি নিয়ে যাচ্ছে মারিটা দিয়েছিস 7 দেখেছিস মিলন মার 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 আমার পেছনে আছে মান আর আমি বললাম নি কুয়াশা হয়ে যা এরকম এরকম মিস্টেক হবে Game crash. ওটাই না ওরা কি করে দেখতে পাচ্ছি এটা ওরা পজিশন জানে আগে থেকে সব দেখবে লে স্টার্ট কর ব্যাগ ব্যাগ হয়ে বন্ধ হয়ে গেল করে